যাবে এগুলোকে কখনোই বিশ্বাস করা যাবে না যদি আপনি কখনোই ন্যূনতম ভাবেও বিশ্বাস করেন আপনি যতই প্রাকৃতিক মুসলিম হন না কেন প্র্যাকটিক্যাল মুসলিম হন না কেন আপনার পিছনের সমস্ত আবরগুলো পরিষ্কার হয়ে যাবে আপনি কবরের মধ্যে যাবেন মনে করছেন যে আপনি অনেক নেক আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কি করি কসম করি আসি না আমরা অনেকে কাবার নামে কসম করে বলছি তোকে নির্দিষ্ট সময় টাকাটা দিয়ে দিব মায়ের নামে কসম করছে মসজিদ আমাদের মধ্যে অনেকে আছে না আবেগ দেখা হাদিসে মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করল সে শিরক করল যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করল সে কি করল শিরক করল তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা জায়েজ আছে কেউ যদি মায়ের নামে কসম করে জায়েজ হবে শিরক হবে কেউ যদি কাবার নামে কসম করে কেউ যদি মসজিদুল নববীর নামে কসম করে তাহলে জায়েজ হবে না শিরক হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টা অজ্ঞতার মধ্যে আছে আমরা আমাদের মায়ের নামে কসম করি বাবার নামে কসম করি কাবার নামে কসম করি বিভিন্ন ভালো জিনিসগুলোর মাধ্যমে কসম করি অমুক বাবার নামে কসম করছি অমুক মাজারের নামে কসম করছি অথচ স্পষ্ট হাদিসের পক্ষে উল্লেখ আছে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করল সে শিরক করল শিরকের আরো অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো অন্য অন্য সময় আমরা আলোচনা করব দ্বিতীয় নম্বর যে ব্যক্তিদেরকে আল্লাহ